হাই এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম দিশা। তো এটা হচ্ছে থার্ড ডে। এখানে রেডি হয়ে গেছে, এখানে বুনো রেডি হয়ে গেছে। আমরা এই হোটেল থেকে এবার বেরোবো, নেক্সট ঘুরতে যাবো, দেন নেক্সট কোথাও স্টে করবো। তো চলো। নিচে নেমে ফার্স্টে আমরা লাগেজগুলো রেখে তারপর ব্রেকফাস্ট করব, দিয়ে বেরাবো। তো ব্রেকফাস্ট করতে করতে আমার এখানে একটা লাইফ হ্যাকের কথা মনে পড়ে গেছিলো, সো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এখানে না আমি একটা লাইফ হ্যাক করার চেষ্টা করছিলাম, বাট আনফর্চুনেটলি এটা হয়ে উঠেনি। কারণ আমি জানি না, হয়তো বাটারটা যদি মেল্টেড বাটার হতো তাও হতো, এটা মনে হয় অনেকটা ফ্রিজি বাটার ছিল, ওই জন্য হয়নি। জানি না কেন হয়নি, বাট লাইফ হ্যাকটা তো ফেলই হয়ে গেছে আমার কাছ থেকে। আমরা এখানে গাড়িতে উঠে গেছি এবং গ্যাংটক থেকে বেরিয়ে গেছি। এবার আমরা যাব ডুয়ার্সে। তো তোমরা দেখতেই পাবে গ্যাংটক থেকে ডুয়ার্স যাচ্ছে। তো আমরা এখানে ডুয়ার্সে রিসর্টে পৌঁছে গেছি, যেখানে আমাদের ডেস্টিনেশন ছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে গাড়িগুলো ঢুকছে। তো আমি তোমাদেরকে না ছোট একটা করে রিসর্টটা ট্যুর দিয়ে দিচ্ছি, তো তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে রিসর্টটা কীরকম ছিল। তো এইদিকে একটা মন্দির ছিল, যেটা তোমাদেরকে আমি পরে আবার দেখাবো ভালো করে। এটা হচ্ছে এন্ট্রেন্সটা, এখানে পুরোটাতেই ফাঁকা ছিল, দুদিকে গার্ডেন ছিল। এইদিকে পুরোটাতেই গার্ডেন ডেকোরেট করা আছে, সিটিং এরিয়া আছে। আর রাইট সাইডে যেটা আছে ওখানে বাচ্চাদের খেলার জায়গা বলো সব কিছু আছে, মানে একটা ছোট্ট পাড়ো পার্ক টাইপে অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে উপরগুলো রিসর্ট আছে, এদিকেও রিসর্ট আছে, চারিদিকে রিসর্ট আছে। আর একটা হল রুম টাইপের আছে, মানে যেখানে সবারই কনফারেন্স হয় বা সব কিছু হয়। এদিক দিয়ে এই যে এখানটা দেখতে পাচ্ছ, এখানটাতে বন ফায়ার করা হয়। এখানে ব্যাডমিন্টন খেলারও জায়গা আছে, কোর্ট করা আছে, দেখতে পাচ্ছ। এদিকে রুম আছে, সবগুলো দোতলা রুম আছে। তো আমি তোমাদেরকে একটা ছোট করে রুমের ট্যুর দিয়ে দিচ্ছি। দেখো রুম, আমরা এখন ডুয়ার্সে আছি। গ্যাংটকের সব ঘোরা কমপ্লিট। তো এটা ওয়াশরুম, এখানে কাভার্ড, এখানে মিরর, এখানে আমাদের লাগেজগুলো আছে, বেড, টিভি, এদিকে একটা ব্যালকনি ভিউ। And it's a balcony. View. And bus. Washroom. Bus. Just পৌঁছেছি। ওখানে এত ঠান্ডা ছিল, সোয়েটারটা পরেছি না। এখানে এত গরম, সব সোয়েটারটা খুললাম, একটা টি শার্ট পরলাম। এবার খেতে যাবো, চলো। আমি হন এখানে ফার্স্টে ডুয়ার্স আসবো, কারণ কোম্পানির ট্যুর ওরাই সব ঠিক করেছে, ওরাই ম্যানেজমেন্ট করেছে, তো জানতাম না। তো ওখানে আমরা পুরো সোয়েটার ওয়েটার পরে এসেছিলাম, আর এখানে এত গরম এসে আমি বললাম যে আগে আমি চেঞ্জ করবো সোয়েটার ওয়েটার, তারপর কিছু তো যাবো, খাবো, আসবো। তো এটা হচ্ছে আমাদের রুমের বাইরেটা, এদিক দিয়ে গিয়ে নিচে নেমে একদম বাইরে যাওয়া যায়। তো এইখানটাতে কোনো লিফট ফিফট নেই, সিঁড়ি দিয়ে যাওয়া আসা করা হয়। এটা আমাদের রুম এই দিকটা, আর এই দিকটা বাবা মা থাকছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানটাতে এরকম কটেজ টাইপের করা আছে। এখানে নতুন বিয়ে হচ্ছে, তাই বউ দেখতে পাচ্ছ এই যে লাল শাড়ি পরে যেটা আছে, ওটা হচ্ছে বউ ব্রাইড একটা। তো আমাদের এখানে যে রিসর্টটা আছে, ওখানে আমরা যেদিন গেছিলাম ওই দিন রিসেপশন ছিল একটা, তো সেটাই আছে। তো চলো লাঞ্চে কী কী রেসিপি আছে তোমাদেরকে দেখায়। তো এখানে আলুর তরকারি ছিল, পনিরের তরকারি ছিল, আলু ভাজা ছিল, ঝুড়ি আলু ভাজা, ডাল ছিল, ভাত ছিল, মাটন ছিল। তো আমি মাটন খাই না, তো আমি মাটন নিইনি, বাবা মাটন নিয়েছে দেখতে পাচ্ছ। ফিশও ছিল, মা ফিশ নিয়েছে। হ্যাঁ কুচ নেই গাও
তো এখানটায় না একটা ব্রিজ টাইপের করা ছিল, এটা অনেকটা সুন্দর লাগছিল। দুই দিকে অনেক গাছপালার মিডলে এরকম ব্রিজ আছে, তো নিচটাতেও না অনেক ডেকোরেট করা আছে, মানে যেরকম দোলনা বলে সেগুলো পরপর লাগানো আছে, আর এরকম উপর দিয়ে ব্রিজ, আর উপরটা এরকম গার্ডেন করা আছে। ভিউটা এতটা সুন্দর হয়েছিল, মানে সুন্দর দেখতে লাগছিলো যে কি বলবো, মানে এতটা ওয়েল ডেকোরেট করা না যে বলার নেই, মানে ওখানে গিয়ে দেখলে আরও বেশি সুন্দর লাগছে, ক্যামেরাতে তো অত উঠে না, তো সেটাই। একটা জিনিস আমার কাছ থেকে ভুলে গেছে কি, আমি আমার ফ্রেশ ওয়াশ দার্জিলিংয়ে ফেলে চলে এসেছি ওই হোটেলে, এখন বিনা ফ্রেশ ওয়াশ করেই কাজ চালাতে হবে একদিন। শুধু যে ফেস ওয়াশ ফেলে এসেছি তাই না, আরও অনেক কিছু ফেলে এসেছি। আমার চাঁদের অ্যাঙ্কলেটস আমি ফেলে এসেছি, একটা নতুন মানে আমার ভাইয়ের জন্য গাড়িতে লাগানোর সেই ট্রেডিশনাল বলে না যে নেপালিদের ট্রেডিশনাল, ওইগুলো কিনেছিলাম, ওগুলোও ফেলে এসেছি। বুঝতে পারছি না যে কী করব, চাঁদেরটার জন্য অনেক মন খারাপ করছিলো, বাট এনিওয়েজ কিছু করার নেই, কারণ কিছুই করার মতো নেই, খালি একটা রিসর্ট বাস, যেখানে সুইমিং পুল আছে, আমি সুইমিং পুলে নামবো না, ইচ্ছা করছে না এখন, পরে জানি না। আমি না চটপট তোমাদেরকে একটা হ্যাক বলো বা ভিডিও কুইক ভিডিও বলো এরকম একটা শেয়ার করছি, ঠিক আছে? তো ক্যামেরাটাকে একটু ঠিক করে নি, তো এরকম জ্যাকেট হয় না, এবার এরকম জ্যাকেট তুমি একবার পরলে, দুবার পরলে, তিনবার পরে, চারবারের বেলায় না একটু মনে হয় কি একই রকম পরবো, তো একটু ডিফারেন্ট করার জন্য এখন দেখবে ক্রপ এরকম ব্লেজ মানে এরকম জ্যাকেটগুলো পাওয়া যায়, কতই কিনবে। তো কী করবে, জ্যাকেটটাকে উল্টো তালে জাস্ট এমনি করে চেনটা একটুখানি লাগিয়ে দেবে, ঠিক আছে? জাস্ট একটু, তো জাস্ট এখানে একটুখানি চেন লাগাবে, একটু মানে যতটা তোমার যতটা দরকার ক্রপ লাগালে, এবার যে কোনো একটা বেল্ট লাগবে, বেল্টটাকে জাস্ট এমনি করে ফিট করে দিলে, এবার যতটা ডিস্টেন্স মানে যতটা উপরে তোমরা ক্রপ ফিটতে চান করলে, এবার এদিক দিয়ে হাফ এন্ড তোমার দেব ক্রপ তো এরকমভাবে আমি গ্যাংটকে পড়েছিলাম, এটাকে তোমাদেরকে ছবি দিয়ে দিব, সেটা তুমি দেখতেই পাবে। এখানে তোমাদেরকে কথা বলেছিলাম না বিয়েবাড়ি, তো সেটারই ডেকোরেশন দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর ডেকোরেট করেছে। ভেতরে তো আমরা যেতে পারবো না, তাই বাইরে থেকেই দেখাচ্ছে বাইরেটা, যে কত সুন্দর ফুল দিয়ে অ্যারেঞ্জমেন্ট করা আছে, লাইটিং দিয়েছে, আর এখানে আমাদের বনফায়ার হচ্ছিলো, যেটা আমাদের এখানে স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়া হবে, এখানে বনফায়ার হবে, নাচ গান হবে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যে নাচটাও তোমরা দেখবে, এক একজন এক এক রকম নাচ করেছে, এত হাসি লাগছে যে তোমরাও নিজেরা হাসতে লাগবে। বাট আমি গানটাও দিব না, আমি এরকম মিউজিক দিয়ে দেবো যাতে গানটাতে কপিরাইট আবার না খেয়ে যায়, তো গানটা দেওয়া যাবে না, আমি এরকম মিউজিক দিয়ে তোমাদের দেখতে পাচ্ছ আগুনটা কী সুন্দরভাবে জ্বলছে। আমি অনেক কষ্ট করে এরকম শট নিয়েছি, কারণ মানে জ্বলছিল ঠিকই, বাট সেরকম ভালোভাবে আগুনটা না জ্বলছিল না, এখানে কিছু স্লো মোশনও নেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা দেখো। আর নাচগুলো অবশ্যই দেখবে, স্কিপ করো না, তাহলে এত ফানি ফানি নাচ তোমরা মিস করে যাবে যে কী বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বলেইছিলাম যে পরে মন্দিরটা দেখাবো, তো এটা হচ্ছে মন্দির, নিচে গোপাল ঠাকুর আছে, উপরে রাধাকৃষ্ণের মূর্তি আছে, বজরং বলিরও একটা মূর্তি আছে, তো এটাই। তো নাস্তাস করে আমরা ডিনার করে এখানে, পিটু এখন একটা নতুন বিয়ে হওয়া কাপল গেছিলো, ওদেরকে প্রপোজ করতে বলছিলো, মানে সবাইকেই করাতে বলছিলো, বাট ওরা ওদেরকে স্পেশালি করাতে বলছিলো, বাট এখানে যে ছেলেটা মানে দাদাটা ছিল, ওরা পুরো খেতে খেতে উঠে গিয়ে হাত চাটতে চাটতে এরকম একটা সিচুয়েশানে প্রপোজ করেছে, তোমরা দেখো এত মজা লাগবে যে কী বলবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।